এদিকে সপ্তাহখানেক তীব্র গরমের পর সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টি ঝরছে এ বিষয়ে বিস্তারিত জানাতে আগারগা এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন রাব্বি সকাল থেকেই তো রোদ বৃষ্টির খেলা চলছে বৃষ্টিও হচ্ছে জানাবেন আপনার কাছে কোনো স্বস্তির খবর রয়েছে কিনা এই বৃষ্টিতে তাপমাত্রার পারত কিছুটা কমবে কিনা না আবহাওয়া অফিস কি বলছে উজল আপনি আসলে ঠিকই বলেছেন যে আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় গড়িগড়ি বৃষ্টি পড়েছে কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়েছে এবং নগরবাসীর মধ্যে একটা স্বস্তির আভাস কিন্তু আমরা দেখেছি কারণ বিগত এক সপ্তাহ ধরে যেই গরমের তীব্রতা ছিল সেই তীব্রতা আজকে সকালবেলা আমরা দেখিনি এবং কড়া রোদেরও দেখা মেলেনি এখন পর্যন্ত তবে ধমকা বাতাস রয়েছে যার ফলে যদিও আজকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে যেহেতু সরকারি ছুটির দিন তারপরেও নগর জীবনে অনেক মানুষ আসলে আজকে পথে বের হয়েছেন কারো বিভিন্ন প্রয়োজনে তাদের দের মধ্যে আমরা স্বস্তির খবর কিন্তু দেখেছি এর মধ্যে আমাদেরকে অনেকে বলছিলেন কথা বলেছি এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আজকে সকাল থেকেই তাদের কাছে বার্তা ছিল যে আকাশ মেঘলা থাকবে এবং আজকে সকালে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই ঢাকাতে এবং আমরাও দেখতে পাচ্ছি যে সব জায়গায় আসলে ধমকা বাতাস রয়েছে যারা এখানে পথচারী আছেন বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছেন তবে পুরো দিনটি যদি এমন অবস্থায় থাকে আরও বেশি স্বস্তি ফিরবে নগরবাসীর মনে বা তাদের কর্মময় জীবনে এমনটাই আসলে বলছিলেন তবে যে কয়েকদিন যেহেতু বৃষ্টি ছিল না বা গরমের তীব্রতা ছিল নগরবাসীর মধ্যে এক ধরনের এই যে ভোগান্তি ছিল যাতায়াত করার ক্ষেত্রে তীব্র গরমের মধ্যে ঘামে ভিজে রোদে পড়ে যার ফলে আজকে যেহেতু সকাল থেকে একটু বাতাস আছে বৃষ্টির ফোটা পড়েছে বলা যায় যে স্বস্তি আছে এবং এই স্বস্তির মাত্রাটা তাপমাত্রা কমিয়েছে কারণ যেহেতু বাতাস আছে বৃষ্টি পড়েছে তাপমাত্রা গতকাল কয়েকদিন আগের চেয়ে আজকে যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমেছে এমনটাই আমাদেরকে বলেছেন যে আবহাওয়া অফিস থেকে তবে আবহাওয়া অফিসে প্রতি ছয় ঘন্টা পর পরে আসলে করে ব্রিফিং করে আমরা আরও কিছুক্ষণ পর হয়তো আরও বিস্তারিত জানতে পারবো যে আজকে পুরো দিন ব্যাপী এই এরকম পরিস্থিতি থাকবে কিনা বা কখন নাগাদ রোদ উঠতে পারে বা আর কোনো ব্যবসা গরমের ব্যবসা গরম হবে কিনা বা এমন তথ্যটা আমাদেরকে আবহাওয়া অফিস দিতে পারবেন কিছুক্ষণ পরে তবে বলা যায় যে যেহেতু রাজধানী বিভিন্ন জায়গায় ফটাফটা বৃষ্টি পড়েছে আর রাজধানী এই বাসির মধ্যে একটা স্বস্তি আছে এবং চলাফেরা করতে তাদের স্বস্তি নিয়ে তারা চলাফেরা করছেন এই তথ্যই ছিল আমার কাছে উজ্জ্বল আগেরগা থেকে আবহাওয়া অফিসের সহ আবহার আবহাওয়ার যে পরিস্থিতি সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন এবার